আসসালামু আলাইকুম। রেসিপিস বাই সেজাস মম চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি জর্দা সেমাই বা শুকনো সেমাইয়ের রেসিপিটি দেখার জন্য। এই জর্দা সেমাই তৈরি করতে সাধারণত উপকরণ লাগে অনেক কম, তবে একটা ঝামেলায় সবসময়ই পড়তে হয় সেমাইটা বেশি নরম হয়ে যায়, নয়তো ঠান্ডা হওয়ার পরে একেবারেই শক্ত হয়ে যায়। তো এই সব সমস্যাগুলোর টিপস সহ আজকের রেসিপিটি তৈরি করেছি। আজকে জর্দা সেমাই রান্না করার জন্য আমি এখানে কুলসন চিকন সেমাইটা নিয়েছি। যে কোনো ব্র্যান্ডেরই চিকন সেমাইটা কিন্তু এই জর্দা রান্নায় ব্যবহার করা যাবে। আর আজকে 200 গ্রামের এই এক প্যাকেট পুরোটা দিয়েই আমি জর্দা সেমাই রান্না করব। প্রথমে সেমাইগুলো প্যাকেটে থাকা অবস্থাতেই আমি 1.5 থেকে 2 ইঞ্চি মতো করে লম্বা রেখে সেমাইগুলো একটু ভেঙে নিচ্ছি। এই জর্দা সেমাই রান্নাতে সেমাইগুলো একেবারে বড় থাকলে রান্না করতে সমস্যা হয়, আবার একেবারে গুঁড়ো গুঁড়ো করেও ফেলা যাবে না। সেমাইগুলো প্রায় 1.5-2 ইঞ্চি সাইজের মতো এরকম এলোমেলো করে একটু ভেঙে নিলেই চলবে। তবে খেয়াল রাখবেন এটা যেন খুব বেশি ছোট বা গুঁড়ো না হয়ে যায়। এবার রান্নার জন্য চুলায় একটি ছড়ানো পাত্র বসিয়ে তাতে 1/4 কাপ ঘি খুবই সামান্য গরম করে নিব। এতে 1 টুকরো দারুচিনি, 1টা তেজপাতা এবং 3-4টা সবুজ এলাচ দিয়ে দিলাম, সাথে 1/4 কাপ কাজু বাদাম এবং 2 টেবিল চামচ কিশমিশ। কিশমিশ আর কাজু বাদামের পরিবর্তে নিজের পছন্দ মতো অন্য যে কোনো বাদামও এখানে ব্যবহার করা যাবে। চুলার হিটটা খুবই লোতে রেখে এটাকে মোটামুটি 20-30 সেকেন্ডের মতো একটু ভেজে নিয়ে তারপরে হালকা গুঁড়ো করে রাখা সেমাইগুলো দিয়ে দিলাম। আমি যে সেমাইটা নিয়েছি এই প্যাকেট সেমাইটা কিছুটা ভাজাই থাকে, তারপরও চুলার হিটটা সর্বোচ্চ লোতে রেখে এটাকে 3-4 মিনিটের মতো ভেজে নিব। তবে কিছু কিছু প্যাকেট সেমাই কিন্তু না ভেজে কাঁচা অবস্থাতেই থাকে, সেগুলো ভাজতে সময়টা আরেকটু বেশি লাগতে পারে। চুলার হিটটা একদম লো রাখার কথা বলছি এই জন্য কারণ এই সেমাইগুলো ভাজতে গিয়ে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। সেমাই, বাদাম, কিশমিশ এগুলো পুড়ে গেলে কিন্তু আবার খেতে অনেকটা তিতা লাগে। সেমাইগুলো হালকা ভাজা হয়ে গেলে এখানে 2/3 কাপ বা প্রায় 1/4 কাপের কাছাকাছি আমি চিনি দিয়ে দিলাম। এখানে নিজের স্বাদ বুঝে চিনিটা কিছুটা কমিয়ে কিংবা 1 কাপ পর্যন্ত বাড়িয়েও দেওয়া যাবে। সেমাই ভাজার সময় চিনি দিয়ে এভাবে আরও 2 মিনিট একটু ভেজে নিলে চিনির ক্যারামেলের সুন্দর একটা কালার তৈরি হয় এই জর্দা সেমাইয়ে। আর তাছাড়া যেহেতু চিনি থেকেও কিছুটা পানি বের হবে সেটা বুঝেই এখানে হালকা গরম পানি দিচ্ছি 3/4 কাপ বা প্রায় 1/4 কাপের মতো। এবার নাড়াচাড়া করে পানির সাথে সেমাইগুলো মিশিয়ে এটাকে একটু সমান করে দিয়ে ঢাকনা দিয়ে চুলার হিটটা একদম লোতে রেখে রান্না করব 5 মিনিটের মতো। এর মাঝে ঢাকনা খোলা বা নাড়াচাড়া করার প্রয়োজন নেই, তবে খেয়াল রাখবেন চুলার হিটটা যেন সর্বোচ্চ লোতে থাকে। 5 মিনিট পরে আমি সেমাইগুলোকে আলতো করে নেড়েচেড়ে উপর নিচ করে দিচ্ছি। আর এই সেমাইগুলো নাড়ার ক্ষেত্রে কিন্তু খুব জোরে সোরে নাড়া যাবে না, তাহলে সেমাইগুলো অনেকটাই ভর্তা হয়ে যাবে। সেমাইগুলো কিন্তু এখনও পুরোপুরি সেদ্ধ হয়নি, তো আমি এখানে প্রায় 1/4 কাপের মতো হালকা গরম তরল দুধ ব্যবহার করছি সেমাইটাকে বাকি সেদ্ধ করার জন্য। সমপরিমাণ কুসুম গরম পানিতে গুঁড়ো দুধ গুলিয়েও এখানে ব্যবহার করা যাবে, আবার চাইলে দুধটা বাদ দিয়ে পুরোপুরি পানি দিয়েও এই সেমাইটা রান্না করা যায়। তবে সামান্য একটু দুধ দিয়ে করলে সেমাইটা খেতেও মজা হয় আর কালারটা অনেক সুন্দর আসে। এবার এটাকে হালকা একটু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে রান্না করব খুবই লো হিটে আরও 5 মিনিট। এবার চুলাটা বন্ধ করে দিয়ে সেমাইটাকে চুলার উপরে রেখেই একটু হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর সেমাইটা ঝরঝরে দেখানোর এর পরের ট্রিক্সটা হলো এই 2টো কাঁটা চামচ। প্রথমেই গোটা মশলাগুলো উঠিয়ে নিয়ে তারপর সেমাইটাকে পাত্রে রেখেই এরকম হালকা করে কাঁটা চামচ দিয়ে একটু ছাড়িয়ে নিতে হবে। জর্দা সেমাই রান্নার সময় কিন্তু একটু এরকম নরমই থাকে, তারপর আস্তে আস্তে এভাবে কাঁটা চামচ দিয়ে ছাড়িয়ে নিয়ে ঠান্ডা হতেই সেমাইগুলো কিন্তু বেশ ঝরঝরে হয়ে যায়। পরিবেশনের জন্য প্রথমেই পাত্রে 1 লেয়ার সেমাই দিয়ে তার উপরে কিছু পেস্তা বাদাম কুচি দিয়ে উপর দিয়ে আরও 1 লেয়ার সেমাই দিয়েছি। তার উপরে নিজের পছন্দ মতো আরও কিছু বাদাম, কিশমিশ যেটা খুশি দিয়ে এটাকে পরিবেশন করতে পারেন।
ঠিক এরকমই ঝরঝরে জর্দা সেমাই তৈরি করতে তিনটা বিষয় খেয়াল রাখতে হবে, চুলার জাল, পানির পরিমাণ এবং আলতো করে নাড়ার বিষয়টি। এগুলো খেয়াল রেখে রান্নাটা করলে আপনাদের জর্দা সেমাইও হবে ঠিক এরকমই ঝরঝরে। আমার আজকের রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক দিবেন, কারণ আপনাদের লাইক এবং কমেন্টস আমাকে অনেক উৎসাহ দেয়। আজকে এখানেই বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।